হোঁচট খেয়ে মানে কলকাতা সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ আদালত খারিজ করে দেওয়ার পরই রাজ্যপাল বোস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন ইউজিসির প্রতিনিধিকে সার্চ কমিটিতে রাখতে আইন বদল করা হবে। তবে কমিটির নামে ফাঁকতালে রাজ্য সরকার অর্ডিন্যান্সে নয়া সার্চ কমিটিতে পঞ্চম সদস্য হিসেবে রাজ্যের উচ্চশিক্ষা সংসদের মনোনীত একজনকে প্রতিনিধি হিসেবে রাখার চেষ্টা করে। উদ্দেশ্য সার্চ কমিটিতে রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা। চারজনের সার্চ কমিটি হলে আচার্য ও ইউজিসির প্রতিনিধি অভিন্ন মত দিলে রাজ্য সরকারের পছন্দের লোককে উপাচার্য করা কঠিন হয়ে যেতে পারে। তাই উচ্চশিক্ষা সংসদের সদস্যকে রাখার চেষ্টা, মানে সরকারি খবরদারি পাকাপোক্ত করার চেষ্টা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবার ওই সংসদের চেয়ারম্যান, কিন্তু পঞ্চম সদস্যকে যুক্ত করার সিদ্ধান্তে আচার্য রাজ্যপাল আনন্দ বোস বেঁকে বসে। অর্ডিন্যান্সে উপাচার্যদের যোগ্যতার পরিবর্তনও প্রস্তাব করা হয়। ইউজিসির নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে গেলে বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ১০ বছর অধ্যাপক পদমর্যাদা সহ অধ্যাপনার যোগ্যতা থাকতে হবে। এ রাজ্যে চলতি আইনে সেটা ৫ বছর আছে। এমনকি রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্যদের কয়েকজনের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অভিজ্ঞতাটাই নেই। দেখুন, যে যার প্রতিবাদ করবার এটা আছে, মানেটা স্পষ্ট। বিধানসভা, পুরসভা, পঞ্চায়েতের মতোই দখলদারির রাজনীতি। সরকারের মনোভাব বুঝতে পেরে কিনা জানা নেই, তবে কড়া অবস্থান নেন রাজ্যপাল, যার জেরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজেদের লোক ঢোকানো বেজায় মুশকিল হয়ে যায়। তাহলে উপায়, আইনি মোকাবিলার পথ যে বড় সুখের নয় তা বুঝে হুমকে ধর্ণা শুরু। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন, আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে একটি ফটটা থেকে সব মাতব্বররা চলে এসেছে, আর মাতব্বরের একটা লিমিট আছে। আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। রাজ্যের মানুষ, বঞ্চিত চাকরি প্রার্থীরা, মিড ডে মিলের পাতে অখাদ্য কুখাদ্য খাওয়া স্কুলের ছাত্রছাত্রীরা খুঁজছেন এ রাজ্যে যদি একজন উদয়ন পণ্ডিতের দেখা পাওয়া যায়। রাজ্য ভবনের সামনে দেখা মিলল বটে একদল পণ্ডিতের, তবে তাঁরা মেরুদণ্ড আর হবেন কি করে? নিজেদের মেরুদণ্ডটাই শাসকের ছড়ির ইঙ্গিতে বিকিয়ে দিয়েছেন যে এরা চলেন শাসকের অঙ্গুলি হেলনে আর করবেন শাসক ভজনা। রিপাবলিক বাংলা।